ইরানের সেই ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মার্কিন সৈনিক আহত। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনার সর্বশেষ সংখ্যা শতাধিক বলে জানা গেছে। এসব সেনার সবাই ব্রেন ইঞ্জুরিতে ভুগছে। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN ও রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে। তারা জানায় এখন পর্যন্ত 100-এর বেশি মার্কিন সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। CNN জানায় পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন ব্রেন ইঞ্জুরিতে ভোগা সেনার সংখ্যা বেড়েই চলতে পারে, কারণ ইরানি হামলার সময় আইন আল আসাদ ঘাঁটিতে 200 সেনা অবস্থান করছিল। এসব সেনার কিছু ইউরোপে এবং কিছু আমেরিকাতে ফেরত নেওয়া হয়েছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ব্রেন ইঞ্জুরিতে তিনি মারাত্মক কোনো শারীরিক ক্ষত ও আঘাত বলে মনে করেন না। সে সময় তিনি ইরাকে মার্কিন সেনাদের গুরুতর আহত হওয়ার কথা অস্বীকার করেন। তবে 8 জানুয়ারি হামলার পর মার্কিন সেনা সদর দপ্তর, পেন্টাগন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানে হামলায় কোনো সেনা আহত কিংবা নিহত হয়নি। কিন্তু কিছুদিন পর প্রথমে 11 জন সেনা আহত হওয়ার কথা স্বীকার করা হয়, তারপর 34 জন, এরপর 50 জনের কথা স্বীকার করা হয় এবং এখন বলা হচ্ছে 100-এর বেশি সেনা সদস্য ব্রেন ইঞ্জুরিতে ভুগছে।